দর্শক, আসসালামু আলাইকুম। এখানে বড় মাছের 5 কেজি, প্রায় 5.5 কেজি মাছের ডিম 500 গ্রামের মতো পরিমাণ, তার জন্য ভাজি করবো। তার জন্য এখানে সব নিলাম পরিমাণ। এখানে পেঁয়াজ, 2টা বড় পেঁয়াজ, আদা রসুন প্রায় 1.5 চা চামচ পরিমাণ, আর 1টা কাঁচামরিচ কেটে রাখলাম, আর এখানে 1.5 চা চামচ হলুদ, 1.5 চা চামচ জিরা, 1 চা চামচ মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ, টমেটো, 2টা টমেটো কেটে নিলাম, ধনিয়া পাতা, এই পরিমাণ। এবার রান্না যাব। মশলাগুলোকে একটু ফানি দিয়ে গুলে নেব। এখানে সরিষার তেল দিয়ে নিলাম কড়াইতে, গরম করে পেঁয়াজটা একটু বেরেস্তা করে, বেরেস্তা মতো করে লাল লাল করে ভেজে নিব। আদা রসুনটা দিব, পেঁয়াজটা বেরেস্তা লাল লাল করে ভেজে ভাজি হওয়ার পরে কাঁচামরিচ আর আদা রসুনটা দিয়ে দিব। সর্ষে তেল হওয়াতে ফেনা উঠে গেছে তারই, তারপরে পেঁয়াজটা একটু লাল লাল হওয়ার পরে, লালচে করার পরে একটু বেরেস্তা বেরেস্তা গ্রাম আসবে, তারপরে দিব আদা রসুন কাঁচামরিচ। এখন দিব আদা রসুন আর কাঁচামরিচ। আদা রসুনটা 1 মিনিট ভেজে নিয়ে তারপরে দিব এবার রেডি করে রাখা মশলাগুলো। এখন দেবো রেডি করে রাখছি, পানি দিয়ে গুলো রেডি করে রাখি মশলাগুলো। তারপর এখন টমেটোটা দিয়ে দিই, মশলাগুলো একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, ডেকে একটু 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট পর ফিরে এলাম, মশলাটা খুবই মৃদু আছে, জালটা একদম কমায় রাখি, কষিয়ে নিলাম। আবার এই অফ ক্যামেরায় মাছের 2টা কান দিয়ে নিলাম। এখন মাছের ডিমটা একটু কষিয়ে নিব সামান্য, অল্প একটু ভেঙে দিব, এই মিশিয়ে নিব ভালো করে মশলাগুলো ডিমের সাথে মিশিয়ে নিয়ে, খুব সামান্য সামান্য না, মাছের ডিমটা কিন্তু ফুটে ওঠার সাথে সাথে ফুলে, অনেক ফুলে, এই পরিমাণে একটু পানি দেব। ডিমটা যেন সিদ্ধ হয়ে সারে, ফুলে ওঠার পরেও যেন জল থেকে জল কিছুটা থাকে, ডিমটা সিদ্ধ হওয়ার জন্য ও পরিমাণে জলটা দিতে হবে। এবার ঢেকে দিব, 10 মিনিটের জন্য ডেকে দিচ্ছি। দশ মিনিট পর ফিরে এলাম, মাছের ডিমটা মাঝে মাঝে ঢাকা তুলে নেড়ে ছেড়ে দিতে হয়, না হয় নিচে লেগে যায়, আর জলটা একদম ঠিকঠাক মতো হয়েছে, ফুটে ওঠার পরও সিদ্ধ হওয়ার জন্য কিছুটা জল আছে, এই জলটাতে ডিমটা সিদ্ধ হয়ে যাবে। এই মুহূর্তে খুব সামান্য পেঁয়াজ বেরোস্তা দিব একটু ফ্লেভারের জন্য,
দিয়ে একটু নেড়ে ছেড়ে এবার ডেকে দিব ঝুমকা টানার জন্য। ফিরে আসবো আরও 10 মিনিট পর। ফিরে আসলাম আরও 10 মিনিট পর। হয়ে গেছে, উপরের তেল উঠে গেছে, তেল উঠে গেছে, ডিম ভাজি হয়ে গেছে আমার। এখন দিব ধনিয়া পাতা। এই ডিমবাজিটা সেরা ডিমবাজি বলা আসলে সেরা ডিমবাজি। আমরা মশলা, সব মশলা আর ডিম একসাথে দিয়ে মেখে একসাথে তুলে দিতে পারি ডিমটা। কিন্তু এভাবে ভাজি করলে যে মজাটা হয়, যে মজাটা লাগে, কিন্তু এই মজাটা হবে না এভাবে করলে। এটাতে অন্যরকম একটা ফ্লেভার আসে ডিম ভাজিতে, অন্যরকমের একটা ফ্লেভার থাকে এটার মধ্যে। খুবই মজার একটা ডিম ভাজি। সবাই যারা জানেন, খেয়েছেন, তারা তো জানেন, আর যারা খান নাই কখনো, করেন নাই, তারা করে খেয়ে দেখবেন। একেবারে অমৃত একটা খাবার। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।